মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের দুই কিংবদন্তি শিল্পী, যাদের ঐশ্বরিক প্রতিভা ও অভিনয় নৈপুণ্যের জাদুতে সমৃদ্ধ হয়েছে ভারতীয় বাংলা সিনেমা। বহু কালজয়ী ছবি এনারা আমাদের উপহার দিয়েছেন, যা আজীবন ভারতীয় চলচ্চিত্রের মূল্যবান সম্পদ হয়েই থেকে যাবে। পূর্বের একটি ভিডিওতে আমরা মহানায়ক উত্তম কুমারের বেশ কিছু কালজয়ী সিনেমা অঙ্কুরে বিনষ্ট হওয়ার কাহিনী তুলে ধরেছি। আপনাদের একান্ত অনুরোধে এই ভিডিওতে আমরা মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত বেশ কিছু সিনেমার কথা জানাব, যে ছবিগুলির কাজ নানা কারণে পরবর্তীতে আর সমাপ্ত হয়নি, ফলে ছবিগুলি মুক্তির পরিকল্পনা অধরাই থেকে গেছে। সে যুগে সিনেমার ডিস্ট্রিবিউটাররা প্রত্যেক ছবির একটা করে বুকলেট ছাপাতেন, যেখানে কলাকুশলীদের নাম, প্রযোজক, পরিচালকের পরিচয় ছাড়াও ডিস্ট্রিবিউটারের আগামী কিছু ছবির বিজ্ঞাপন দেয়া থাকত। সেই রকমই কিছু বুকলেট থেকে আজ এই তথ্য আপনাদের কাছে তুলে ধরব। প্রথমেই বলে রাখা দরকার, এই সকল ছবির মধ্যে কয়েকটি ছবি যেমন পরিকল্পনার স্তরেই আটকে গিয়েছিল, তেমনি কয়েকটি ছবির শুটিং শুরু হওয়া সত্ত্বেও নানা কারণে পরবর্তীতে ছবির কাজ বন্ধ হয়ে যায়, যার মধ্যে প্রধান কারণ ছিল অর্থাভাব। তবে ছবিগুলির অকাল মৃত্যুর জন্য কোনোভাবেই উত্তম কুমারকে দায়ী করা যায় না। তার একটা ঐকান্তিক চেষ্টা থাকতো ছবিগুলিকে সম্পূর্ণ করার, কিন্তু তারও কিছু দায়বদ্ধতা ও চেষ্টার সীমাবদ্ধতা ছিল। গত শতাব্দীর 50 শতকের দ্বিতীয়ার্ধ থেকে 70-এর দশকের প্রথমার্ধ অবধি বাংলা ছবির জগতে উত্তম সুচিত্রা জুটির কোনো বিকল্প ভাবা যেত না। এই দুজনকে নায়ক নায়িকা ভেবে ছবি করতে গিয়ে তা অসমাপ্ত থেকে যাওয়া ছিল খুবই আশ্চর্যের ব্যাপার। বুকলেটের চতুর্থ প্রচ্ছদে প্রদত্ত বিজ্ঞাপন এবং সেকালের পত্রিকাগুলি থেকে জানা যাচ্ছে যে এমন আশ্চর্য ঘটনা চারবার ঘটেছিল। 1953 থেকে 1975 অবধি 22 বছরের লম্বা সফরে উত্তম সুচিত্রা অভিনীত মোট ছবির সংখ্যা 30। এর চেয়ে বেশি ছবি উত্তম কুমার করেছিলেন অন্য দুই নায়িকার সঙ্গে, সুপ্রিয়া চৌধুরীর সঙ্গে 33টি এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে 33টি। অথচ উত্তম সুচিত্রা অভিনীত ছবির সংখ্যা হতে পারত 34। উত্তম সুচিত্রা জুটির হিট ছবিগুলির অধিকাংশই মুক্তি পেয়েছিল 50 দশকের দ্বিতীয়ার্ধে। এটা যখনকার কথা, তখন পোস্টারে উত্তম সুচিত্রা নয়, সুচিত্রা উত্তম লেখা হতো। তারই আশেপাশের সময়ে 2-3 বছরের মধ্যে এই জুটির আরও 4টে ছবি তৈরির সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা হয়নি। এর মধ্যে প্রথম ছবির পরিকল্পনা হয় 1954 সালে, ছবির নাম দায়িকে। শুটিংও কিছুটা এগিয়েছিল, সিনেমাটির শুটিংয়ের কিছু ছবি ও বেশ কিছু তথ্য প্রচারের জন্য রূপাঞ্জলি পত্রিকায় পাঠানো হয়েছিল, যা পত্রিকার 1955 সালের সংখ্যায় ছায়ালোকের সংবাদ বিভাগে প্রকাশিত হয়, যেখানে লেখা হয়েছিল ইন্দ্রপুরী স্টুডিওতে গৌড়ীয় চিত্রপীঠ লিমিটেডের আগামী আকর্ষণ দায়িকে হিতেন মজুমদারের পরিচালনায় এবং এম মাতিনের প্রযোজনায় দ্রুত সমাপ্তির পথে এগিয়ে চলেছে। কাহিনীকার শ্রী সুধীর রায় সমাজের বুকে বিভিন্ন রকম নিষ্ঠুর অপরাধের জন্য দায়ীকে তারই এক চমৎকার দৃষ্টান্ত তুলে ধরেছেন এই নির্নীয়মান চিত্রে। বিভিন্ন ভূমিকায় ধীরাজ ভট্টাচার্য, উত্তম কুমার, শিশির মিত্র, জহর রায়, সুচিত্রা সেন, জয়শ্রী, নমিতা, মঞ্জু ও আরও অনেকে রয়েছেন। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন রাজেন সরকার। এতদূর এগিয়েও ছবিটি আর সম্পূর্ণ হয়নি। উত্তম সুচিত্রার সোনার জুটি ছবিতে থাকা সত্ত্বেও প্রযোজক যে কেন প্রায় নিশ্চিত বাণিজ্যিক সাফল্য হাতছাড়া করেছিলেন তা জানা যায় না। সিনে সাহিত্য পত্রিকায় প্রদত্ত বিজ্ঞাপন থেকে উত্তম সুচিত্রাকে নিয়ে দ্বিতীয় যে ছবিটি অঙ্কুরিত হবার খবর পাওয়া গিয়েছিল তার নাম ইন্দ্রধনু। এই ছবিটির সম্বন্ধে বিশদে কোনো তথ্য জানা যায় না। শুধু 1958 সালের শারদীয়া উল্টোরথে এই ছবির একটি বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছিল। বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছিল উত্তম সুচিত্রার মুখের ছবি। বিজ্ঞাপনে দেয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে দীপক বসুর প্রযোজনা ও পরিচালনায় এই ছবি তৈরি হতে চলেছে। সঙ্গীত পরিচালনায় ছিলেন রবীন চট্টোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল পাহাড়ি সান্যাল, অসিত বরণ, ভানু বন্দ্যোপাধ্যায়, কাজরি গুহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের। 1956 সালে মুক্তিপ্রাপ্ত ভোলা মাস্টার ছবির বুকলেটের চতুর্থ প্রচ্ছদে উত্তম সুচিত্রার যে ছবিটির কথা বিজ্ঞাপিত হয়েছিল তার নাম মর্তের মৃত্তিকা। 3 লাইনের বিজ্ঞাপনে অতি সাদামাটাভাবে জানানো হয়েছিল যে সুধীর মুখোপাধ্যায়ের পরিচালনায় মর্তের মৃত্তিকা ছবিটি উত্তম কুমার সুচিত্রা সেনের অনুপম অভিনয় নৈপুণ্যে ভাস্বর। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায়। 1957 সালে অন্তরীক্ষ ছবির বুকলেটের চতুর্থ প্রচ্ছদে উত্তম সুচিত্রার আরও একটি সম্ভাব্য ছবির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল, যার নাম স্বাগতম।
প্রচ্ছদে যে চারটি ছবির নাম বিজ্ঞাপিত হয়েছিল তার মধ্যে তিনটিই উত্তম সুচিত্রা জুটির ছবি। এর মধ্যে দুটি চন্দ্রনাথ এবং রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সম্পূর্ণ হয়ে যথানিয়মে মুক্তি লাভ করেছিল, কিন্তু তৃতীয় ছবি স্বাগতম অসম্পূর্ণ এবং অসমাপ্তই থেকে যায়। অবশ্য ছবির বিজ্ঞাপনেও বেশ কিছু তথ্য ছিল না, নায়ক নায়িকার নাম ছাড়া শুধু পরিচালক হিসেবে অগ্রগামীর নাম উল্লিখিত ছিল। তো এই ছিল উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত চারটি দুর্লভ সিনেমা, যেগুলি নানা কারণে পরবর্তীতে আর মুক্তি পায়নি। ধন্যবাদ।